আসসালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহ ওয়াসালাম আল্লাহ নাস্তফা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনের আশা করি আল্লাহ পাকের অশেষ অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন যারা যেখান থেকে দেশের ও প্রবাসের কাছের ও দূরের আজকের এই আমলের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ পাক আপনাদের সবাইকে কবল করুন বন্ধুরা আজকের এই ভিডিওটিতে যে আমলটি নিয়ে আমি হাজির হয়েছি সেটি হলো যে ছোট বাচ্চাদের কান্না বন্ধ করার আমলকে বন্ধুরা আমাদের অনেকের যাদের সন্তান রয়েছে ছোটোবেলায় যারা যখন বাচ্চা আছে অনেক কান্নাকাটি করেন অনেকে যাদের আমার ছোট সন্তান আছে আমাদের ছেলে মেয়ে তারা কান্নাকাটি করেন অযথায় কান্না করেন অনেক বিরক্ত করেন অনেক জ্বালান এবং আপনি জানেন না যে কী কারণে কান্না করতেছে আপনার জানাও নেই তো বন্ধুরা বাচ্চারা যে কান্না করে কেন করছে এটা আমরা অনেকেই জানি না এখন কি করব কিছুই বুঝতে পারতেছি না তো সেই জন্য একটি আমল আপনাদেরকে আমি বলে দিব যদি এই আমলটি আপনারা করতে পারেন ইনশাআল্লাহ আপনাদের ছোট বাচ্চারা যদি কান্নাকাটি করে তাহলে এই আমলটি একবার করবেন তাদের কান্না বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ রহমতে তারা আর কান্নাকাটি করবে না তারা কান্না থেকে বিরত থাকবে আপনারাও আর নিজেদেরকে প্যারেশানির মধ্যে মনে করবেন না ইনশাআল্লাহ যদি আমলটি আপনারা করতে পারেন একবার আল্লাহ পাখের একটি সিফতেনামার আমল যদি আমরা করতে পারি অবশ্যই কার্যকারিতা ফলাফল লাভ করতে পারবো তো কাজ হবে পরিপূর্ণ আল্লাহ পাখের প্রতি ভরসা রেখে আস্থা রেখে আমাদের আমলটি করতে হবে এই চিন্তা রেখে করতে হবে যদি আমি করি আল্লাহ আল্লাহবাক অবশ্যই ফলাফল দান করবেন আমার ডাকে সাড়া দেবেন আর আল্লাহ আল্লাপাকি এর থেকে পরিত্রাণ দান করার মালিক ছাড়া আর কেউ পারবে না এই ভরসা রেখে আস্থা রেখে যদি আমরা আমলটি করতে পারি তাহলে ইনশাআ আল্লাহ আমাদের বাচ্চারা আর কান্নাকাটি করবে না কান্নাকাটি থেকে তারা বিরত থাকবে তো আমলটি কি বন্ধুরা তো যদি আপনার কোনো বাচ্চা কান্নাকাটি করে অধিক ক্রন্দন করে ক্রন্দন কোনোভাবেই থামতেছে না তাহলে সেক্ষেত্রে আপনি একটি খালি গ্লাসের মধ্যে খালি গ্লাসের মধ্যে আল্লাপাখের একটি নাম সেটি হলো আল 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 তো এই নামটি আপনি সাতবার পাঠ করে ওই খালি গ্লাসের মধ্যে ফুক দিবেন খালি গ্লাসের মধ্যে আপনি তিনটা ফুক দিবেন সাতবার আল আল তু আল মুু আল মু আল আল তু আল মু সাতবার এই নামটি পাঠ করার পরে খালি গ্লাসে আপনি তিনটা ফুক দিবেন। যখন ফুক দেওয়া হয়ে যাবে এরপর ওই গ্লাসের মধ্যে একটু পানি পরে সেই পানিটা আপনি আপনার বাচ্চাকে পান করাই দিবেন একবার করলেই হবে কাজটা যদি আপনারা করতে পারেন ইনশা আল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে আপনাদের কান্না ক্রন্দন থেমে যাবে বন্ধ হয়ে যাবে আর না এটা আল্লাহ করি বিভিন্ন রকমের আমল সন্তান লাভের আমল মনের আশা পূরণের আমল বিপদ আপদ থেকে বাঁচার আমল বন্ধুরা যদি আপনারা আমার ভিডিও সবগুলো দেখেন ইনশা আল্লাহ প্রত্যেকটি আমল সম্পর্কে আপনারা ভিডিও পেয়ে যাবেন সব ব্যাখ্যাও পাবেন ইসলামিক অনেক আলোচনা আপনারা পাবেন জন্য সকালে আমার সাথে সবসময় জুড়ে থাকবেন তো বিরোধ এই পর্যন্ত আল্লাহ আমাদের সবাইকে আমলটি করার দ্বারা উপকৃত হওয়ার তৌফিদান করুন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার